কালী পূজার সেকেন্ড দিন বেরিয়ে গেছি আমরা, মিনা এসে গেছে, আমার পাপা এসে গেছে, এবার আমরা পনেরোশির মেলায় যাচ্ছি। এই আমাদের বৌদি, এই হলাম আমি। বৌদি বৌদি বলছো কিছু, কিন্তু নিজেকেই দেখাচ্ছে। হ্যাঁ তো আমি তোকেও দেখাচ্ছি, দেখ মনি দিওয়ালিতে আমাকে আর পাপাকে মেলায় নিয়ে যাচ্ছে, কিছু কিনে দেবে আমাদেরকে, যাই না কি কিনে দেবে, বাট আমরা যাচ্ছি, মনে হয় ভালো ভালো কিছুই কিনে দেবে। পাপাও সেজে গুজে রেডি হয়ে গেছে, বাবা একটু হাঁটো, দেখো সবাই হাঁটছে, চলো। আমার হিরো নেমে গেছে রাস্তায়। ওরে বাবা, তোরও হাত ধরতে চাইছে, এই পাশে ধর। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই হলো আমার রাজা বেটা হাঁটছে। এখানটা অন্ধকার হচ্ছে। এই যে আমাদের প্রিন্স রাজা হাঁটছে, অনেক কষ্টে হাঁটছে, মাঝে মাঝে কোমর ডেকে যাচ্ছে, কিন্তু হাঁটছে। পাপা ওদিকে একটু দেখে নাও, রিও দাঁড়াতে না যে কাকে দেখে পেলো। এটা এই যে বাচ্চার মাঠ, আমি একটা মিনি বাচ্চা, ও মা আয় কোলে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বাচ্চা, আমি মিনি বাচ্চা, ও হচ্ছে জিরো বাচ্চা। তিনটে বাচ্চা কিনে আজকে আমরা মেলায় বেরিয়েছি। বাই দ্য ওয়ে, আজকের মেলাতে মিনা আমাদের দিওয়ালি গিফট দেবে। হ্যাঁ, কোন সোনার দোকানে ঢুকবো আমরা দুজন? চলে গেছে, এটা হচ্ছে ঝাঁপিয়ে জোরজবস্তি করে গলায় বন্দুক থেকে দিওয়ালি গিফট। আমাদের দুজনেরই বন্দুক নেই, দেখ এই যে বাচ্চা বাচ্চা মেয়েটাকে পেয়েছে, তার জন্য এই টর্চারটা করছে। চল মেলা কিছু কিনে দে, চল বাবা, মেলা যেটা বলবি সেটাই, সব আমরা মেলার খেলা নিয়ে যাবো আজকে, চ টিপি। না আমরা এসেছি এখন কালী ঠাকুর দেখতেও যথেষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে মনে হচ্ছে ফাংশন হবে। কিছু বলবি? এই যে আমরা দাঁড়িয়ে গেলাম, কি দক্ষিণেশ্বরের মা চল একটু এগো না, ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না। এটা আমি খুব সুন্দর করে
বল এবার, রেকর্ড হয়নি যেগুলো বললি কিছুক্ষণ আগে। আমি দেখেছি আমাদের পদ্মশ্রী মেলায় তো যথেষ্ট ভিড় হয়েছে। বাবা তুমি কি দেখেছো কত ভিড়? বুঝে পাইনি এত ভিড়কে কেন এই গলির মধ্যে দিয়ে গাড়ি ঢুকায়। বল কারণ নিজের বাড়িতে ঢুকবে না অমনি বললে হলো? বাবা চড়বে কি এটা? ওটা বন্ধ আছে নাকি? এবার মিনা ফুচকা খাবো। ভালো করে ফেলবো যেন সব গ্লাসগুলো ফেলে যায়। এনজয় কর। আজকে না ফুচকা ফুচকা বাবা মেলায় 10 টাকার 3টা ফুচকা, মানে কি হারে এরা সবাই লুটছে আমাদের মতো ছোট ছোট গরিবগুলোকে এত বড় বড় করে এটা লুটছে। 10 টাকার মর্নিং করে দেখা যাবে পরের বেলা মনে হয় 2টো দেবে। যাই হোক আমরা 10 টাকার খাইনি, বেশি খেয়েছি কারণ 3টে ফুচকা বুঝতে পারলাম না এটা কোথায় হয়ে গেল। এনিওয়েজ তারপরে আরেকটা গুগলে গেলাম মেলা, একটা খেলা নতুন দেখলাম গ্লাসের খেলা। পাঁচটা গ্লাস পেলেই বলল যা খুশি তাই। আমরা বললাম খুব ইজি, হ্যাঁ আমি পেয়েছি খুব ইজি খেলাটা, বাট যেভাবে বলটা ফেললাম ওপরে দুটোই পড়েছে আর নিচে তিনখানা, মানে তিনখানা পড়েছে দুটো রয়ে গেছে। জানি না না বলে না কারণ আমি 50 টাকা চুট করে নিই। একটা শুধু পর্ণশ্রীতে আসো তবে করে খেলো আর মিশন করে হাজার হাজার দাম কল্প যাবে না। আমরা এখন এই মেলায় কিছু পুরোটা আমাদেরকে মনি কিচ্ছু কিনে দিচ্ছে না, একদম বাজে কথা দিই। আমি বলেছি যে এই জিনিসগুলোকে কিনতে যা খুশি তাই, যেটা হাতে আসবে সেটাই কিনে দেবো। নকল শোনা না, মেলায় ঘোরার মতো শোনা। আসলে শোনা কিনে মেলা বেরোতে পারবে বলো? যাই হোক এই হলো মেলা, এই হলাম আমি। এবার যাই আরো কি কি করি। এই হলো বাচ্চা, এই হলো বাচ্চার মা। চলো 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 তো বন্ধুগণ, এখানে এই আমাদের ছোট বেবি হাঁটছে। মেলা থেকে বেলুন কিনেছে নিজের জন্য, আমি জানি না নিজে নিজের জন্য বেলুন কিনেছে। হ্যাঁ আমাদেরকে মেলা থেকে কিচ্ছু কিনে দেয়নি, বাড়ি নিয়ে যাচ্ছে, বলে বাড়ি চল তোদের কালকে কিনে দেবো। এইটা কিনেছে আমি বুঝির জন্য, এইটা ওটা ওর নিজের জন্য কিনেছে, নিজের রাত্রিবেলায় দুম দুম করে পায়ে মারবে আর এনার্জি নেবে। হ্যালো বাবা কিছু বলো। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি মেলা থেকে চলে যাচ্ছি কারণ ভোগ খাবো, ওর একটা ভোগ দিচ্ছে। আর আমি যদি ভোগ না পেয়েছি মিনা আজ খুন হয়ে যাবে। ভোগটাকে দেখে ও করে লেলা দিয়ে এসছে, বলেছে আমাকে ভোগ খেতেই হবে।
আজকে আমার ভোগ চাই চাই আমার মনে হয় না আমরা আর পাবো বলে। বাবা আমরা কি ভোগ পাবো? আমি আর আমার বাবা বসে আছি। বু বু কোথা বু বউ এই বললাম আমরা যাইতা বলো বউ বউ খুব সুন্দর বলেছে কোন ফাংশন স্টার্ট হবে। তুই কি ফার্স্ট নাচ দেখবি? দেখি যদি দাঁড়িয়ে থাকে তো দেখা যায়। ফোনে একটা চেয়ার আছে বস না, দেখি ফাংশনটা হলে একটু তুলব। প্রত্যেকটা এরিয়াতেই তাই হতো। এখন আমরা ভোগ খেয়ে মেলা দেখে বাড়ি। আজকের মতন মেলা আমাদের ফার্স্ট ট্রিপ, ইতি সেকেন্ড ট্রিপ আর কালকে। চলো